নারায়ণ নারায়ণ হরে হরে নারায়ণ 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 হরে 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 নারায়ণ হরে নারায়ণ হরে নারায়ণ হরে মহারাজ বলো বলো সেনাপতি বলো নাম বন্ধ হয়েছে হ্যাঁ মহারাজ আমাদের রাজ্যে আর কোন পূজার মুখে আপনি বিষ্ণু নাম শুনতে পাবেন না কিন্তু একমাত্র রাজকুমার প্রহ্লাদ রাজকুমার প্রহ্লাদ হ্যাঁ মহারাজ রাজকুমার প্রহ্লাদ সে আপনার আদেশ অমান্য করে এখনো এখনো সে বিষ্ণু নাম করছে কি বললে সেনাপতি রাজকুমার প্রহ্লাদ এখনো বিষ্ণু নাম করছে এই বিষ্ণু পূজা করার জন্য এই বিষ্ণু নাম করার জন্য আমি কত পূজার মস্তক ছেদন করেছি পরপদাকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করেছি আমার পুত্র বলে কোনো ক্ষমা নেই যাও যাও সেনাপতি এক্ষুনি তুমি রাজকুমার প্রহ্লাদকে আমার কাছে নিয়ে এসো দেখি দেখি তারপর ওকে নিয়ে গিয়ে ওই ক্ষিপ্ত হস্তির পরতলে নিক্ষেপ করো এই নাম শ্রবণ করলে আমার সর্বাঙ্গে আগুন জ্বলে ওঠে যেন প্রহ্লাদ এই বিষ্ণু নাম করার জন্য আমি কত প্রধান মস্তক ছেদন করেছি কত প্রধান অন্ধকার গাড়ে নিক্ষেপ করেছি আর তুমি যদি আমার আদেশ অমান্য করে এখন বিষ্ণু নাম করো তাহলে তোমাকেও বের হবে কঠোর শাস্তি হে পিতাশ্রী আপনি আমায় যে শাস্তি দেবেন দেন আমি মাথা কেটে নেবো কিন্তু বিষ্ণু না আমি থাকতে পারবো না এ বললে প্রহ্লাদ এত বড় স্পর্ধা তুমি আমার মুখের উপর জবাব দাও বিষ্ণু নাম তুমি থাকতে পারবে না আমার বিষয়ে আমার বিষয়ে তুমি পুত্র বলে ক্ষমা নেই তাই আমার বিষয়ে আমি তোকে মৃত্যুদণ্ড দিলাম যাও যাও সেনাপতি এই রাজকুমার প্রহ্লাদকে নিয়ে গিয়ে ওই ক্ষিপ্ত হস্তির পদে নিক্ষেপ করো ওই ক্ষিপ্ত হস্তির পদে বিষ্ণু হয়ে প্রহ্লাদ মারা যাবে তারপর তারপর আমার রাজ্য থেকে এই বিষ্ণু নাম চিরদিনের মতো মুছে যাবে নারায়ণ 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 হরে হরে নারায়ণ 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 হরে হরে নারায়ণ 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 হরে হরে নারায়ণ নারায়ণ হরে হরে হে বিষ্ণু দেখি দেখি এবার তোকে কে রক্ষা করে thank you
মনের মাঝে পাইছে শুধু
you
গো তোমায় হাতে ধরে পাহাড় করে নিও গো আমায় আঁধার জামি ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায় আঁধার জামি খেতামি পুজি গো তোমায় হাতে ধরে রাধার ভ্রমণে মদন মোহন ও গো কেরি ছাড়ে অহ প্রহ বংশে ধ্বনি শুনি যে তোমারে রাধার ভ্রমণে মদন হাতে ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায় আঁধার জমি বুঝি গো ধরে পার করে নিও গো আমায় দয়াল হাতে ধরে পার করে নিও গো আমায় আঁধার জমি মহারাজ প্রণাম মহারাজ বলো
বলো সেনাপতি বলো তুমি আমার সমস্ত কল্লালকে যে পাহাড় থেকে গভীর জঙ্গলে নিক্ষেপ করেছো হে মহারাজ আমি আপনার আদেশ মত কল্লালকে ওই গভীর জঙ্গলে ফেলে দিই কিন্তু ওই গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার কল্লালকে স্পর্শ পর্যন্ত করেনি কি বললে সেনাপতি ওই হিংস্র জন্তু জানোয়ার কল্লালকে স্পর্শ করেছি আর নয় আর নয় সেনাপতি যাও যাও তুমি আমার কল্লালকে নিয়ে এসো আমি নিজের হাতে কল্লালকে শাস্তি দেবো দেখি দেখি বিষ্ণু কেমন করে কল্লালকে রক্ষা করে নারায়ণ 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 হরে হরে 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 বন্ধ করো প্রহ্লাদ এরাম তুই বন্ধ করো বলো বলো প্রহ্লাদ বলো তোমাকে ক্ষিপ্ত হস্তি বলতে নিক্ষেপ করলাম ক্ষিপ্ত হস্তি তোমার পদ মিষ্ট করল না তোমাকে বিষাক্ত সর্পের উপর ফেলে দিলাম বিষাক্ত সর্প তোমার ধ্বংস করল না তোমাকে গভীর জঙ্গলে নিক্ষেপ করলাম ওই গভীর জঙ্গল হিংস্র জন্তু জানোয়ার তোমার কষ্ট করল না বলো বলো প্রহ্লাদ বলো এই সবের হাত থেকে তোমাকে তোমাকে কে রক্ষা করেছে হে বিলাসিনী এই সমস্ত কিছুর হাত থেকে আমাকে আমাকে ভগবান রক্ষা করেছে ভগবান 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 রক্ষা করেছে কোথায় কোথায় তোমার ভগবান হে পিতাশ্রী আমার ভগবান সর্বত্রই আছে কি বললে প্রহ্লাদ তোমার ভগবান সর্বত্রই আছে বেশ তাহলে বলো প্রহ্লাদ তোমার ভগবান যে এখানে আছে হ্যাঁ পিতাশ্রী আমার ভগবান এখানে আছে তোমার ভগবান কি এখানে আছে হ্যাঁ পিতাশ্রী আমার ভগবান এখানেও আছে বেশ তাহলে বলো প্রহ্লাদ তোমার ভগবান কি স্তম্ভের মধ্যেও আছে হ্যাঁ পিতাশ্রী আমার ভগবান স্তম্ভের মধ্যেও আছে স্তম্ভ দেখি দেখি কোথায় কোথায় তোমার ভগবান নৃত্য নাট্য গোষ্ঠী পরিবেশিত ভক্ত প্রহ্লাদ এখানে এসেছিল।